আসসালামু আলাইকুম বিডি টু ডিস অনাইন থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা আছি বাংলাদেশের সনন্দনা হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে আমরা এখানকার চিকিৎসা সেবার মান কথা বলবো একজন পেশেন্টের সাথে যিনি কিনা এখানে দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন ছিলেন তো আমরা সরাসরি এক পেশেন্টের সাথে কথা বলি তার সম্পর্কে জানতে চাইছি জি আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আচ্ছা আপনার নাম কি আমার নাম মহাম্ম দাদুল হক এম হক আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি চট্টগ্রাম ফটিকছড়ি থেকে আসছি চট্টগ্রাম থেকে আসছেন চট্টগ্রাম ফটিকছড়ি থেকে আচ্ছা এখানে কেন এসেছিলেন আমি এইখানে যে ডাক্তার সুবেলা প্রধানের সাথে দেখা করার জন্য আমার কোমরের ব্যথার জন্য এসেছি আচ্ছা এখানে আমি ভক্তি হইছি বিগত 6 তারিখ ভক্তি হইছি আজকে আমার ছুটি হইছে আমি অনেক অনেকটা সুস্থ হইছি এখন আমার অনেকটা শরীরে মত ভালো লাগতেছে তাই আমি ছুটি করেছি আজকে

মূলত আপনার ব্যথাটা কি ছিল মানে কোমর ব্যথা কোমর ব্যথা হল যে কোমরে কোমর থেকে আমার দুনো পায়ে ব্যথাটা চলে যাইতো মানে ছড়িয়ে ছড়িয়ে যাইতো আচ্ছা তারপর তারপর এখন আমি ডাক্তার সরকার প্রধানে একটু চিকিৎসা নিছি দেখতেছি আমার ব্যথা আগের থেকে একটু ভালো লাগতেছে আমার অনেকগুলো ভালো লাগতেছে মানে এখন কি মানে ইমপ্রুভ হয়েছে

অনেক জায়গায় নিচে কিন্তু অনেক অসুবিধায় লেগেছি অনেক ডাক্তার সাথে যোগাযোগ করেছি কিন্তু আমার লোকটা ভালো হয়নি কিন্তু ওই অধীনে আমি যেগুলো চিকিৎসা হয়েছি বর্তমান আমার বর্তমান এখন আজ দিন আমার ব্যথাটা লাগে নাই বাকিটা কিন্তু আমি জানি না বাকি মানে এখন আপাতত আপনি বোধ করছেন আপনার ব্যথা নেই আর নেই আমার ভালো লাগতেছে এখন আচ্ছা আচ্ছা তো আপনি তো আজকে চলে যাচ্ছেন জি চলে যেটা বললেন আমাদের একটু আগে তো এখন আপনার মানে যে এই যে চিকিৎসা সেবাটা মানে আপনি কতটুকু সন্তুষ্ট এখানকার চিকিৎসা সেবা নিয়ে মোটামুটি আমি ভালো সন্তুষ্ট আছি অনেক সহগুলা সন্তুষ্ট আছে আমার ভালো লাগছে আচ্ছা এখানকার পরিবেশ

তারা দিছে হ্যাঁ দিছে অনেক ভালো আচ্ছা আপনি যে সমস্যা ফেস করছিলেন যারা অন্য অন্যান্য রোগী আছে যারা এই সমস্যা নিয়ে ভোগ করছে তাদেরকে কোনো অ্যাডভাইস করা আছে কি আপনার হ্যাঁ তাদেরকে আমি বলতে চাই আপনার আমার তো ভালো লাগছে আপনারা যদি আইরা দেখেন এই ডেগা ডি আর ডি পি আর সিরিয়াসপিটালে ডক্টর